ছিল দুজন ডায়লগ বা গুড মর্নিং। এটা আমাদের পুরীতে চতুর্থ দিন, 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তো দেখো, সকাল সকাল উঠে আমরা সূর্যোদয় দেখতে গেছিলাম, আর এখানে দেখো মাঝিরা মাছ ধরছে, সরি জেলেরা মাছ ধরে এনে বিক্রি করছে, আর নানান রকমের পাথর বিক্রি হচ্ছে দেখতে পেলে, এক একটার এক এক রকম দাম। আর আমরা গিয়ে একটা আশ্চর্য ধরনের জিনিস দেখতে পেয়েছি, এটা হচ্ছে এটা এটাকে কি মাছ, ট্যাপা মাছ বলছে অনেকে, অনেকে অনেক রকম মাছ বলছে। মাছটা যখন জলে থাকে তখন নর্মাল পম্পলেট মাছের মতো দেখতে লাগে, আর ডাঙাতে উঠলে বা কেউ হাতে নিলে কিন্তু গায়ের কাঁটাগুলো এরম বের করে দেয়, পুরো এরম বেলুনের মতো ফুলে যায়। তো বিচে টিচে ঘুরে আমি চললাম হচ্ছে রুমের দিকে, কারণ আমরা আবার সাইট সিন করতে বেরাবো। দেখো বেরিয়েও পড়েছি, তো সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। আজকে 2-3টে সাইট সিন করবো, দেখা যাক কতটা কি করা যায়, কারণ ওখানে যে পরিমাণে গরম, ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করে নিয়ে। আর এখানে দেখো আমি আজকে একটা ব্ল্যাক কালারের নায়রা কাট কুর্তি পরেছি, কুর্তি পরে বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। তো আজকে আমাদের পুরীতে লাস্ট দিন, মানে আজকে তিনটে থাকবো, কালকে আমরা চেক আউট করবো আর কি। তো দেখো সবার প্রথমে চলে এলাম হচ্ছে গোপাল টেম্পল, সাক্ষী গোপালের মন্দিরে। তো একটা জিনিস দেখলাম এই পুরীর মন্দিরে না, এই সাইডে যেসব মন্দিরগুলো রয়েছে না সাইড সিনে, এখানে পুরোপুরি ভগবানকে নিয়ে বিজনেস চালু হয়ে গেছে। মানে প্রত্যেকটা জায়গাটা প্রসাদ দিতে গেলেও টাকা চাইছে, প্রত্যেকটা জায়গাতেই টাকার খেলা শুধু। তো যাই হোক, ওইসব বাদ দিয়ে চলো ভেতরে সাক্ষী গোপালের মন্দিরে যাওয়া যাক। তো ভেতর ওই সাইডে কল রয়েছে, ওখানে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। দেখো মন্দিরে প্রবেশ করার সময় আটকে দিয়েছিল, টাকা চাই, তো আমরা তো কোনো মতে মানে ঢুকে গেছি। তো এখানে ভেতরে পুজো দিয়ে আবার সাইডে সাইডে অনেকগুলো মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোতে ঘুরছিলাম। বেসিক্যালি এটা গোপালের মন্দির আর কি, সাক্ষী গোপাল। তো আর তোমাদের হচ্ছে এখানে ভেতরে ক্যামেরা অ্যালাও নেই। এটা দেখো রাম মন্দির, ঠিক আছে, এখানে রাম সীতা লক্ষণের মূর্তি রয়েছে। তো এটা রাম মন্দির, কীভাবে আমি তুলেছি দেখো ফুটেজগুলো, কারণ যেহেতু ক্যামেরা অ্যালাও নেই, লুকিয়ে লুকিয়ে তুলেছি, ওই জন্য এরা উল্টো পাল্টা হয়ে গেছে। তো আমি এটা এরকমভাবেই দিয়ে দিয়েছি, আমি ঠিক করে, আমি পারলে রোটেট করে ঠিক করতে পারতাম কিন্তু আমি তাও করিনি, এরকমভাবেই দিয়ে দিয়েছি। আর যাই হোক, তো সাক্ষী গোপালের মন্দিরে ঘুরে, সাক্ষী গোপালের মন্দিরের বাইরেটাই আবার রাম মন্দির রয়েছে ছোট করে। এই রাম মন্দিরের যিনি পুরোহিত ছিলেন, পাণ্ডা ছিলেন, তিনি খুবই ভালো ছিলেন। তো আমি আর বর্ষা দুজনে ভেতরে ঢুকে একদম মন্দিরে রাম সীতার পা চুয়ে প্রণাম করে ভালো মতো এসেছি। তো আবার দেখো বেরিয়ে পড়েছি হচ্ছে নেক্সট স্পটের উদ্দেশ্যে। আর ওখানে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, মানে ভাবার বাইরে। একটা একটা স্পট দেখার পরে মনে হয় যেন না রুমে চলে যাই, মানে শরীর আর সত্যিই দেয় না, এত পরিমাণে কষ্ট হচ্ছে। তো নেক্সট স্পট হচ্ছে আমাদের বুদ্ধ মন্দির, বুদ্ধ টেম্পল আর কি। তো যেখানে বিল্টু আর বাপিদা আসেনি, আমরা সবাই গেছিলাম, কারণ এটা অনেকটা উঁচুতে উঠতে হয়, তো সেই জন্য ওরা আসে। দম বেরিয়ে যাচ্ছে উপরে উঠতে উঠতে, বেটা দুইটা আসেনি, জানে এত উঁচু, ওই জন্য আমাদের পাঠিয়ে দিয়েছে। কি করতে, কোলে করে তুলে নিয়ে তো নাকি? না, ওরা জানে তো কষ্ট হবে ওদের নিজেদের জন্য, আমাদের জন্য না, আমাদের কি কষ্ট করে উঠছে কে? বাবার পয়সা তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইসব কেউ বলে আমি উঠবো না, মরে যাবো।
বুদ্ধ মন্দিরটা দেখলে কতটা সুন্দর, এতটা উঁচু দেখতে পেয়েছ। আমাদের এমনি গরমে এনার্জি শেষ, সেই জন্য আমরা কেউ উঠিনি, শুধু বাবা উঠেছিল আর বর্ষার মা উঠেছিল, উঠে দেখে এসছে। আর ঠিক মন্দিরের নিচ থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, আমরা অনেক ফটোশ্যুট করেছি। তো বুদ্ধ মন্দির ঘুরে আমরা সোজা চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে। তো লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য কোনো রকম কোনো ফুটেজই তুলতে পারিনি, শুধু বাইরে থেকে মন্দিরটা দেখিয়েছি। আর এরপর আমরা লিঙ্গরাজ মন্দির ঘুরে বেরিয়ে এসে সোজা চলে গেলাম হচ্ছে একটু লাঞ্চ করার জন্য, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, খুব খিদে পেয়ে গেছিলো। তো অনেক হোটেল ফোটেল খুঁজে, উড়িয়াদের খাবার সত্যি আমার ভালো লাগেনি, অনেক হোটেল ফোটেল খুঁজে এইরকম এই একটা খাবার পেয়েছি। দেখো চালগুলো অনেক, তো আমরা দেখলে লিঙ্গরাজ মন্দির, তারপরে তোমার হচ্ছে কোথায় জানি গেলাম, আর একটা কি জানি গোপাল বেশ ভুলে গেছি, ওখান থেকে ঘুরে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এখন হচ্ছে একটু কেনাকাটা করবো, কালকে ভালো মতো কেনাকাটা করতে পারিনি। চলো বেশি কথা বলছি না, কারণ শুনতে পাবে না কিছু। এইখানে হচ্ছে ফ্রিজে চেঁচেমেচি হচ্ছে, প্রচণ্ড গাড়ি যাচ্ছে সেই জন্য। আর বাবা বিল্টু ওরা সব হচ্ছে বাজার করতে গেছে, আজকে ওরা রান্নাবান্না করবে, আমরা আজকে শুধু ঘুরবো। তো চলো, আর বর্ষারা আসছে, ও রেডি হয়ে আসছে, আমরা আগে বেরিয়ে আসলাম, চলো যাওয়া যাক। তো কালকে যেহেতু চলে যাবো, সেই জন্য সন্ধ্যাবেলা একটু কেনাকাটা করতে বেরিয়ে গেছিলাম। তো একটু কেনাকাটা করার আগেই পেট পুজো করে নিচ্ছে, যে আমি ফুচকা খেয়ে নিচ্ছি। এখানকার ফুচকা আমার খেতে খুবই ভালো লাগে, অনেকটা মুচমুচে থাকে, আর ওরা খুব হালকা পাতলাভাবে আলুটা মাখে, আমার খুব ভালো লাগে। আর এখানে মা হচ্ছে একটা ব্যাগ কিনে নিচ্ছে, কেননা মা যে কেনাকাটাগুলো করেছিল সেগুলো ওই ব্যাগে করে নিয়ে যাবে। মাই সব থেকে বেশি কেনাকাটা করেছে, নিজের জন্য না, একে ওকে দেওয়ার জন্য। তো যে মা ব্যাগ কিনে নিচ্ছে, ব্যাগ কিনে নেওয়ার পর আমি একটা বিল্টুর গাড়িতে লাগানোর জন্য এরকম একটা যোগীদেব, হ্যাঁ এগুলো ভোলে বাবার কী বেশ নামটা আমার মনে পড়ছে না, যোগী নিশ্চয়ই। তো ওরকম একটা চাবি রিং কিনে নিলাম, রিংটা খুলে ওটা গাড়িতে লাগাবে, লাগানোর পর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে জানিও। তো এটার দাম নিয়েছে 20 টাকা। তো একটা মূর্তি এই চাবি রিং কিনে তারপরে খেয়ে নিলাম মোমোটা, যেটা খুব বিচ্ছিরি খেতে ছিল, একদমই বিচ্ছিরি। 6টা 50 টাকা নিল, কিন্তু কোনো স্যুপ টুপ কিছু দেয়নি, আর মোমোটাও বাজে খেতে। মোমোটা খাওয়ার পর টুকটাক কেনাকাটা করার পরে ফালুদা দেখতে পেলাম, তো আমি ফালুদা খেতে চলে গেছি। আমি খেলাম ফালুদা, আর বোন খেলো হচ্ছে কুলফি। তো ফালুদা আমাদের কলকাতায় যেরকম খাই খুব সুন্দরই বানায়, ওখানেও ভালো বানিয়েছিল, কিন্তু সব কিছুরই কোয়ান্টিটি একটু কম দিয়েছিল। আইসক্রিম দেখো দেয়নি বললেই চলে। তো ফালুদাটা খেতে মোটামুটি টেস্টি ছিল, আমার ফালুদা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য ফালুদা খেয়ে নিলাম। আর বোন এই যে এতটা দেখি খায়নি বলে আমার পেট ভরে যাবে, আমি আর কিছু খেতে পারবো না। তো ফালুদা খাওয়ার পরে আবার টুকটাক টুকটাক কেনাকাটা করে চলে এসেছিলাম হচ্ছে ঘুগনি খেতে। আগের দিন যে ঘুগনিটা খেয়েছিলাম সেটা অন্যরকমভাবে বানিয়েছিল, আর এটা কিন্তু আমাদের কলকাতা স্টাইলে ঘুগনিটা দিয়েছে, আর খুবই টেস্টি ছিল, একদম মোটা টাইপের ছিল, একদম পাতলা জল নয়। তো ঘুগনিটা ভালোই টেস্টি ছিল। ঘুগনি টুগনি খাওয়া খেতে খেতে দেখলাম হচ্ছে বিল্টু পেছনে এসে দাঁড়িয়ে আছে। তো ওর সাথে আবার গেলাম পুরীর লাঠি কিনতে, পুরীর লাঠি কিনে নিয়ে অনেক দাম বলছিল, আর অনেক মোটা মোটা লাঠি ছিল। তো ব্লগটা আর বাড়ালাম না, কারণ এখন আর কিছুই দেখানোর নেই, তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা।